হরে কৃষ্ণ। নরসিংহদেব নাম করুন, আর নরসিংহদেবের নটা নাম যদি উচ্চারণ করবেন, নটা গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। যদি আপনি সকালে বা সন্ধ্যেবেলা একবার উচ্চারণ করলেন, হ্যাঁ, জলানি সিংহ এক নম্বর, দু নম্বর হচ্ছে কি অমিলনী সিংহ। অহ মানে জ্বালানি সিংহ মানে হচ্ছে ভগবান যখন আবির্ভূত হলেন তাহলে এত তে সব কিছু জ্বালিয়ে দিচ্ছিলেন, যেন জ্বালানি সিংহ। অমিলনী সিংহ সেই বড় নৃসিংহ, বিরাট বড় নৃসিংহ, হিরণ্যকশিপুর মতো ব্যক্তিকে যিনি হাঁটুতে মেরেছেন, সে কি ছোট হবে? চিন্তা করুন। তা অ মানে হচ্ছে আশ্চর্য, বিল মানে হচ্ছে গুপা, সেই তার মধ্যে প্রহ্লাদকে দেখা দিয়েছিলেন, কিন্তু অবিলনী সিংহ। তিন নম্বর হচ্ছে মালোলা নৃসিংহ, হ্যাঁ, মা মানে লক্ষ্মী দেবী, লোলা মানে প্রিয়া। তা লক্ষ্মী দেবীকে দেখবেন নরসিংহদেব অনেক সময় এই বা মুহূর্তে বসে খুব আদর করছেন, দেখতে পাবেন। তা মালোলা নৃসিংহ। চতুর্থ হচ্ছে বরাহ নৃসিংহ, ভগবান নৃসিংহদেবী কখনো বরাহ রূপে এসেছেন বলে বরাহ নৃসিংহ। পাঁচ নম্বর হচ্ছে করঞ্জা নৃসিংহ, করঞ্জা মানে আজকে একটা বৃক্ষের নাম, সেখানে হনুমান তপস্যা করে ভগবানকে নৃসিংহদেবকে লাভ করেছিলেন, প্রথমে তো বিশ্বাস করতে যায়নি, হ্যাঁ, তারপরে যখন পিঠে ভগবান তো তীর্ধনু নিয়ে থাকতেন, সেই পিঠে দাগ দেখে বুঝতে পারলেন ও আমার প্রভু করঞ্জা নৃসিংহ। তারপরে ভার্গব নৃসিংহ, হ্যাঁ, পরশুরাম তপস্যা করে নৃসিংহদেবকে সন্তুষ্ট করেন, ভার্গব নৃসিংহ। তারপরে এক নৃসিংহ আছে কি যোগ নৃসিংহ, যোগ নৃসিংহ প্রহ্লাদ মহারাজকে যোগ শিক্ষা করেছিলেন, দিয়েছিলেন। তারপরে যে ছত্রবটা নৃসিংহ, ছত্রবটা নৃসিংহ খুব সুন্দর পিপল গাছে নিচে বসে আছেন, হা হু গন্ধর্ব গান শোনাচ্ছেন খুব সুন্দরভাবে। আর নয় নম্বর নৃসিংহ হচ্ছে পাবন নৃসিংহ। তাহলে আপনারা মনে আছে, এক নম্বর হচ্ছে কি জ্বালা নৃসিংহ, দুই নম্বর হচ্ছে কি অবিল নৃসিংহ, তিন নম্বর কি মালোলা নৃসিংহ, চার নম্বর কি বলুন, চার নম্বর নৃসিংহ হচ্ছে বরাহ নৃসিংহ, পাঁচ নম্বর নৃসিংহ করঞ্জা নৃসিংহ, ছয় নম্বর নৃসিংহ ভার্গব নৃসিংহ, সাত নম্বর নৃসিংহ যোগ নৃসিংহ, আট নম্বর নৃসিংহ ছত্রবট নৃসিংহ, আর নয় নম্বর নৃসিংহ পাবন নৃসিংহ। এই নটা নৃসিংহদেবের যে নাম নেবেন, নটা গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তা নৃসিংহদেব কত কৃপালু, শুধু নাম নিলে নটা গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, আপনাকে আর হাতে আংটি পড়তে হবে না, কত কৃপালু। সেই জন্য অনুরোধ করব, এই নরসিংহ চতুর্দশী একটা দিন একটু কষ্ট করে যদি উপবাস করবেন, নরসিংহদেবের কাছে প্রার্থনা করলেন, নরসিংহদেব স্তুতি করলেন, সপ্তম স্কন্ধ ভাগবতে নরসিংহদেব কীভাবে আবির্ভাব হলেন সেই পাঠ করলেন, কোনো মন্দিরে গিয়ে আপনি সেখানে নরসিংহদেবের অভিষেক দর্শন করলেন, বা বাড়িতে নরসিংহদেবের অভিষেক করলেন, হ্যাঁ, নরসিংহদেবের কাছে সেদিনে খুব সুন্দর ফুলের মালা গেঁথে ফুল দিয়ে পূজা করলেন, প্রচণ্ড করলেন কর। তাই আমি অনুরোধ করবো নরসিংহদেবের নাম উচ্চারণ করুন। একবার একবার একটা কাহিনী বলছি, এত আনন্দ পাবেন, নরসিংহদেবের শুধু নাম জপ করলে কী মঙ্গল হয় দেখুন। একটা বাচ্চাকে তার মা বাবা ছোট থেকেই শিখিয়েছেন, বাবা তুমি বলো, হ্যাঁ, সে বাচ্চারা খুব আনন্দে ছোটোভাবে বলে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দাইনে হিরণ্যকশী পূর্বক্ষ শিলাটঙ্কানুখালয়ে, এইভাবে শিখিয়েছে বাচ্চাটা, প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা নরসিংহদেবের নাম করে। হঠাৎভাবে তারা গাড়ি থেকে নেমেছে, নামার পরে যখন তার মা ধরতে যায় সে ছুটে যেতে যাচ্ছে, হঠাৎ একটা খুব দ্রুত গাড়ি চলে এসছে। তখন তোর মা চিন্তা করলো যে ছেলেটা তো কোথায় চলে গেছে, হাউতাস করে উঠছে, দেখছে যে রাস্তার উপরে বসে আছে। তখন দেখছি কী ব্যাপার খোকা, বলছে আমাকে আমার নরসিংহদেব এলো আর হাত দুটো ধরলো আর রাস্তার ওপারে রেখে দিয়ে এলো, আমার কোনো ভয় লাগলো না। চিন্তা করে দেখুন নরসিংহদেবের নাম নিলে কত লাভ। আমরা যখন গাড়ি চালাবেন, গাড়িতে উঠবেন, তখন কোনো অসুবিধা নেই, জয় নরসিংহদেব ভগবান কি যায় বলে গাড়িতে স্টার্ট মারুন, চলুন, কোনো বিপদ হলে বলুন, আপনারা নিজে প্রত্যক্ষভাবে অনুভব করবেন যে নরসিংহদেব ভগবান কী ভালোবাসে, কী আমাদেরকে কৃপা করেন, কী ভালোবাসে। আর নরসিংহদেব সব থেকে ভালোবাসে কী জানেন, আম, আমের আপনি চাটনি করে দেন, আমের শরবত করে দেন, আমকে কেটে দেন, নরসিংহদেব খুব আম ভালোবাসে, জগন্নাথদেব কাঁঠাল ভালোবাসে, নরসিংহদেব আম ভালোবাসে। তাই আমি অনুরোধ করব আপনারা যত পারেন নরসিংহদেবকে আম ভোগ লাগান,
খুব আনন্দে পাবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।